হ্যালো শ্যামলী। হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। আর এই ভুল আমি কখনো করবো না, বিশ্বাস করুন। হাতে লেগে ফোনটা চলে গেছে, আমি ফোন করতে চাইনি। না না, আমি বিরক্ত হইনি, বলুন। বলছি আমি বিরক্ত হইনি, বলুন। বলছি স্যার, আপনি তো পৌঁছে কিছু জানালেন না, পৌঁছে গেছেন স্যার? হ্যাঁ, আমি জাস্ট পৌঁছালাম। আচ্ছা, যাক বাবা, আপনি সকাল সকাল পৌঁছে গেছেন। শ্যামলী, আমি কলকাতা শহর থেকে অনেকটা দূরে আছি। আপনার ওখানে এখন দিন, আমার এখানে এখন রাত। তাই? হ্যাঁ, আপনার ওখানে যখন দিন হবে, আমার এখানে তখন রাত, বুঝতে পেরেছেন? ও বাবা, তা রাতে আপনি কি খাবেন স্যার? মানে মানে রাত্রে কিছু খাবেন তো, নাকি না খেয়ে শুয়ে পড়বেন? না না, খাবো, এই তো জাস্ট ছিলাম, খাবো। হ্যাঁ, বলছি কি স্যার, আমার একটা অনুরোধ রাখবেন। হ্যাঁ, দয়া করে বাইরের খাবার খাবেন না। আপনি ওই চাল ডালে ফুটিয়ে কিছু একটা খেয়ে নেবেন, জিনিসগুলো আপনি ব্যাগ থেকে বের করে নিন, তারপর কিছু একটা রান্না করে খেয়ে নিন। বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে, শরীরটা তো ঠিক রাখতে হবে, বলুন। না না, ঠিকই তো, আপনি ঠিক কথাই বলেছেন। শ্যামলী, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন। হ্যাঁ, কিছু না, আমার এই ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে যে আপনি খোঁজ নিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। না না, ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি আপনি কিছু মনে করলেন না তো? না, কিছু মনে করিনি। রাখছি তাহলে এখন। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি রাখুন, মহেশ্বর আপনার মঙ্গল করুন। কিঞ্জল ঠিকই বলেছিল, শ্যামলী সত্যি আপনি আলাদা। সবার প্রতি আপনার এই ভাবনা, এটাই আপনাকে সবার থেকে আলাদা করে দেয়। বাড়ির কাউকে আমি বলতে পারবো না, কাকে বলবো, কাকে বলবো? মহেশ্বর বলো না গো, আমি আমাকে পথ দেখাও না গো, আমি কাকে বলবো? আমি কি অনিকেশ স্যার, অনিকেশ স্যারকে ফোন করে সবটা খুলে বলবো? উনি হয়তো আমাকে ভুল বুঝবেন না, উনি নিশ্চয়ই নিজের ভাইকে বুঝিয়ে বলবেন। একমাত্র উনি পারবেন কিঞ্জল স্যারকে থামাতে। আমি একটা ফোন করি অনিকেশ স্যারকে। হ্যালো অনিকেত, ইউ আর 10 মিনিটস লেট ফর ইওর অফিস। শাট আপ মনিকা। শ্যামলী। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার কেউ বা কি করে বলি সুদাসুজি, স্যার স্যার রেগে যাবেন না তো? শ্যামলী বলুন, আমি শুনতে পাচ্ছি, কিছু বলবেন? হ্যাঁ স্যার বলবো। মানে স্যার, কাল না আমাকে সবাই পুরুলিয়া যেতে বলছে, কাল সকালেই। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার, তো কি জন্য যাওয়া হচ্ছে? স্যার ওখানে একটা বড় অর্ডার পেয়েছে বলল, অনেক বড় বিয়ে। বাহ, খুব ভালো। আপনি আবার তোতলাচ্ছেন কেন? আসলে স্যার, মানে সবাই আমাকে বলছে পুরুলিয়া যেতে। কিভাবে যে বলি মানুষটাকে! বাহ, এ তো আরো বড় অ্যাচিভমেন্ট, খুব ভালো কথা। জান না স্যার, আসলে আমাকে না কিঞ্জল স্যার সাথে যেতে বলেছেন। খুব ভালো তো, আপনি যত কিঞ্জলের সাথে থাকবেন তত আপনি ভালো করে কাজ শিখতে পারবেন। শ্যামলী, আমাদের পুরো ফ্যামিলিতে কিঞ্জলের থেকে ভালো বিজনেস কিন্তু কেউ বোঝে না। আমি বলছি আপনাকে, আপনি বেশি করে কিঞ্জলের সাথে থাকুন। ও যত ভালো করে ক্লায়েন্ট ডিল করে, যেভাবে ক্লায়েন্টের সঙ্গে মিট করে, দেখুন শেখার মতো ব্যাপার। আর একটা কথা, কিঞ্জল যদি আপনাকে ওর সঙ্গে রাখতে নাও চায়, আপনি কিন্তু জোর করে ওর সঙ্গে থাকবেন, তাহলে এটা আপনার কেরিয়ারের জন্য ভালো হবে, বুঝতে পেরেছেন? না
না না স্যার, না আসলে কিঞ্জল স্যার যেমন মানুষ, উনি আমাকে কি হয়েছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। বকবকি করেছে? দেখুন, কিঞ্জল এমনিতে বকবকি করার ছেলে নয়। নিশ্চয়ই আপনি কাজের ক্ষেত্রে কিছু একটা করেছেন, তাইও আপনাকে বকেছে। ঠিক আছে, আমি কিঞ্জলকে বলে দেবো, কিন্তু আমি আপনাকে বলছি, একটু কাজ শিখতে গেলে কিন্তু বকা খেতে হয় শ্যামলী। ঠিক আছে, আমি বলে দেবো কিঞ্জলকে, চিন্তা নেই আপনার। শ্যামলী, আমি না একটু ব্যস্ত আছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ঠিক আছে, আমি এখন রাখি। আর হ্যাঁ, ওয়ান সেকেন্ড, আপনার কাজের জন্যে আমার তরফ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। খুব ভালো করে কাজ করুন, মন দিয়ে কাজ করুন, ভালো থাকবেন। না না স্যার, স্যার আমার কথা আছে, আমার খুব জরুরি কথা আছে স্যার। চা চা ফোনটা কেটে দিল। এটা তুমি কি করলে মহেশ্বর, এটা কি করলে? আমি তো সাহস করে কথাটা বলতেই পারলাম না স্যারকে। যাও, একটা আশা ছিল, সেটাও নিভে গেল। আর তো কোনো পথ বাকি রইল না। আপনি যাবেন না স্যার, অত দূরে বিদেশে চলে যাবেন না। আমাকে, আমি ফোনটা রাখছি, আমি পরে ফোন করছি তোমার। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, ওকে। কি করছেন এখানে স্যার? আপনি যাবেন না, ম্যাডামকে এভাবে একা রেখে চলে যাবেন না স্যার। কার পারমিশন নিয়ে ঢুকেছেন এই ঘরে? এক সেকেন্ড, আপনি কি ঠাম্মির কথা বিশ্বাস করে নিজেকে এই ফ্যামিলির বউ হিসেবে ভাবতে শুরু করেছেন? না না, স্ত্রীর অধিকার ফলাতে এসেছেন এখানে? না স্যার, আমি কোনো অধিকার ফলাতে আসিনি স্যার। আপনি রাগটা না হয় পরে দেখাবেন, এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন না। বিদেশে কি আপনাকে যেতেই হবে? কোনো কি উপায় নেই না যাওয়ার? কোনো একটা উপায় তো নিশ্চয়ই হবে স্যার। কি বলছেন কি আপনি? আপনি জানেন না এই ফ্যামিলির এই পুরো দুর্গতির জন্য তো আপনিই দায়ী। দরদ দেখাতে এসেছেন আমাকে, দরদ দেখাচ্ছেন। তাহলে ভাই কি হয়েছে? তো সাহস ভাবনার এই সমস্ত কিছু, যার জন্য সবটা হয়েছে, সে এখন এসে আমাকে সিম্প্যাথি দেখাচ্ছে, বলছে আপনি বিদেশ চলে যাবেন না। সব কিছুর জন্য যে দায়ী সে নাকি আমাকে বলতে এসেছে। আপনি মিথ্যে রাগ দেখাচ্ছেন আমার উপরে, মিথ্যেই রাগ করছেন। আমি সত্যি চাই এই বিপদের সময় আপনি আপনার পরিবারের পাশে থাকুন, এই বিপদের সময় পরিবারকে ছেড়ে না যান। আমি চাই না যে ম্যাডাম যেরকম কিঞ্জল স্যারের জন্য কষ্ট পেয়েছেন, আপনার জন্য কষ্টের বোঝাটা আরো বেড়ে যাক। আমি চাই না স্যার, আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে আপনার বিদেশ যাওয়া আমি আটকে দিতাম। কিন্তু আমার তো সে ক্ষমতা নেই, আমি একটা সামান্য মানুষ, সাধারণ মানুষ। তবে একজন পারে, একজন পারে আপনার বিদেশ যাওয়া আটকে দিতে। তিনি হলেন আমার মহেশ্বর। মহেশ্বর চাইলে সব সম্ভব। আমি জ্ঞান হওয়া ইস্তক মহেশ্বরের পূজা করে আসছি। আজও মহেশ্বরকে বারবার বলবো, বারবার বলবো যে আপনাকে যেন আপনার মায়ের কাছে আটকে রাখে, বেঁধে রাখে। আর আমি যদি সৎ হয়ে থাকি, এই পরিবারের সাথে যদি আমি কখনো কোনো অন্যায় না করে থাকি, এই পরিবারে যদি আমি মঙ্গল চেয়ে থাকি, তাহলে তাহলে দেখবেন আমার মহেশ্বর আপনার বিদেশ যাওয়া আটকে দেবে, ঠিক আটকে দেবে। শুধু ভাবছি কি সাহস মেয়েটার। দাদা ভাই, তুই শুধু ওর সাহসটা দেখলি, ওর বিশ্বাসের জোরটা দেখলি না? মহেশ্বর, আমি জানি আমি অযোগ্য মহেশ্বর, তাই তো তুমি পদে পদে আমাকে বাধা দিয়েছ, কষ্ট দিয়েছ। কিন্তু আজ তোমার ভক্ত হয়ে আমি স্যারকে অনেক বড় কথা বলে এসেছি মহেশ্বর, বড় মুখে কথা দিয়ে এসেছি যে তুমি আমার কথা রাখবে,
তোমাকে যে আমার কথা এবার রাখতেই হবে মহেশ্বর, রাখতেই হবে। এমনিতেই পরিবারের মানুষগুলো আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, তুমি আমার কথা না রাখলে যে সেই কষ্টের বোঝা আরো বেড়ে যাবে। ভক্তের প্রার্থনা শোনো মহেশ্বর, তোমার শ্যামলীর প্রার্থনা শোনো। তুমি কথা না শুনলে এই পরিবারের মানুষগুলো আরো কষ্ট পাবে, আরো যন্ত্রণা পাবে। তুমি তুমি স্যারের বিদেশ যাওয়া আটকে দাও মহেশ্বর, যেভাবেই হোক আটকে দাও। তুমি তো তুমি তো আমার পরীক্ষা নাও বলো। বেশ বেশ, তুমি যেমন আমার পরীক্ষা নাও আমিও পরীক্ষা দিতে রাজি। যদি স্যারকে বিদেশ যেতেই হয় তাহলে যতদিন না পর্যন্ত স্যার এই জোড়া বাড়িতে ফিরে আসছেন ততদিন পর্যন্ত আমি জনস্পর্শ করব না। তাতে যদি শ্যামলী মরে যায়, মরে যাক, শ্যামলী মরে যাবে মহেশ্বর, তবু এক ফোঁটা জলও খাবে না, শ্যামলী নির্জলা থাকবে, এই আমি তোমাকে বলে দিলাম।